নির্বাচনী প্রচারে অংশ নিতে কাল রংপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আর সাজসাজ রব বিরাজ করছে। উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা পথসভা ও জনসভায় বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে মাইকিং, লিফলেট বিতরণ ও বর্ধিত সভাসহ নানা কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা। বিকেল তিনটায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তার সমাবেশকে ঘিরে সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। যখন প্রোগ্রাম শিডিউল দেওয়া হয়েছে তারপর থেকে আমরা সবার সাথে যোগাযোগ করছি। এই সফর আমি মনে করি রংপুরবাসীর জন্য একটা, তাদের জন্য একটা খুবই উৎসব এবং আনন্দের দিন।